নতুন নতুন টিপস ভিডিও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। হ্যালো এভরিওয়ান, দিস ইজ পম্পা, ওয়েলকাম ব্যাক টু পম্পাস্টার্স। সাদা চুল কালো হবে স্থায়ীভাবে মাত্র একবার ব্যবহারে, এই উপায়ে। আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম হেনা, অর্থাৎ মেহেদি। মেহেদি আমরা সবাই জানি হাতে অথবা চুলে দিয়ে থাকি, পাকা কাঁচা চুলে, সব ধরনের চুলেই কিন্তু এই মেহেদির খুবই প্রচলন। আজ আপনাদের সাথে দেখাবো মেহেদির মধ্যে কি দিলে চুলের কালার কালো হবে। সাধারণত মেহেদি পেটে আমরা মাথায় দিয়ে থাকি, অথবা বাজার থেকে গুঁড়া পাউডার, হেনা পাউডার কিনে নিয়ে এসে মাথায় অথবা হাতে দিয়ে থাকি। এতে করে চুল অথবা হাত লাল হয়। আজ আপনাদের সাথে আমি যে প্রসেসটি দেখাবো, এই প্রসেসে যদি আপনারা হেনা মাথায় দেন, যাদের চুল পেকে গেছে, যাদের চুল ন্যাচারালি লালচে আছে, যারা কালো করতে চাচ্ছেন ন্যাচারালভাবে, তাদের জন্যই আজকের এই ভিডিওটি। এই হেনার মধ্যে কয়েকটি ইনগ্রিডিয়েন্ট অ্যাড করলেই কিন্তু চুলের কালার কালো হবে, 100% এটি স্থায়ী হবে এবং এটি একবারে ব্যবহারেই কিন্তু আপনারা ফলাফল পাবেন। প্রথমে আমাদের যেটি লাগবে চা পাতা। এইখানে চা পাতা 1 টেবিল চামচ নিয়েছি আর এইখানে 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। এখন এই চা জাল করে চায়ের লিকারটি বাইর করে নিব। দেখুন এখানে জাল করে 1/2 কাপের মতো হয়েছে। আপনাদের চুলের লেন্থ অনুযায়ী কিন্তু আপনারা কমিয়ে বা বাড়িয়ে এই চায়ের লিকারটি বানিয়ে নেবেন, কিন্তু মাথায় রাখবেন চায়ের লিকারটি অবশ্যই ঘন হতে হবে। এখন চা হয়ে গেছে, চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। এখন একটি ছাকুনি দিয়ে চায়ের লিকারটি ছেঁকে নিচ্ছি। দেখুন এখানে কতটা ঘন হয়েছে আর কালারটা কিন্তু একদম চলে এসেছে। এখন চায়ের লিকারটি ঠান্ডা হলে আমরা হেয়ার প্যাকটি বানাবো। এখন আমাদের যে মেইন ইনগ্রিডিয়েন্ট লাগবে হেনা। এখানে আমি অর্গানিক হেনা পাউডারটা নিয়েছি। দেখুন আপনারা চাইলে অর্গানিক যে ফ্রেশ পাতা আছে, মেহেদির পাতা, সেটিও কিন্তু সেম প্রসেসে বানাতে পারেন। এতে করে চুল কালো হবে। দেখুন এখানে আমি নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ হেনা পাউডার। আপনারা আপনাদের চুলের লেন্থ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে হেনা পাউডারটি অ্যাড করে নেবেন। এখন আমাদের চুল কালো করার জন্য যে মেন ইনগ্রিডিয়েন্ট লাগবে ইন্ডিগো পাউডার। এই ইন্ডিগো পাউডার যে কোনো কসমেটিক দোকান অথবা পাকিস্তানি ইন্ডিয়ান অথবা যে কোনো ইন্ডিয়ান স্টোরে কিন্তু পেয়ে যাবেন। এখানে ইন্ডিগো পাউডার নিয়ে নিচ্ছি সম পরিমাণে। এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ইন্ডিগো পাউডার। এই ইন্ডিগো পাউডারই কিন্তু আমাদের চুল কালো করতে সহায়তা করবে। যারা চুল কালো করতে চাচ্ছেন তাদের কিন্তু মাস্ট ইন্ডিগো পাউডারটি অ্যাড করতে হবে, তা না হলে চুল লাল হয়ে যাবে। মেহেদি দিলে যেমন লাল হয় তেমনই হয়ে যাবে। এই প্রসেসে যদি আপনারা ইন্ডিগো পাউডার যেভাবে দেখিয়েছি আপনারা যদি এই প্যাকটি বানান, তাহলে আপনাদের চুল স্থায়ীভাবে কালো কুসকুসে করবে। এখন আমাদের যেটি লাগবে একটা লেবু। এই লেবুর রস একটা চেপে নিয়ে নিচ্ছি। দেখুন এই লেবু আমাদের চুলের জন্য অত্যন্ত ভালো। চুল ভিতর থেকে শক্ত করে, চুল সিল্কি করে, চুলের গোড়া শক্ত করে। এখন আমাদের যে লাস্ট ইনগ্রিডিয়েন্ট লাগবে চায়ের লিকার। চায়ের লিকার আগে থেকেই বানিয়ে রেখেছিলাম, এখন এটি ঠান্ডা হয়ে গেছে আর এখান থেকে অল্প অল্প করে নিব আর এই পাউডারটি মিক্স করব। দেখুন এখানে হেনা প্যাকটি কিন্তু এরকম অল্প অল্প করে নেবেন আর খুব ভালোভাবে এইভাবে মিক্স করবেন। এমনভাবে মিক্স করবেন ভিতর থেকে যেন কোনো দানা জমাট না হয়ে থাকে, একদমই মিহি করতে হবে। যেভাবে ব্লেন্ড করে এইভাবেই করে নেবেন। এই প্রসেসে যদি আপনারা হেয়ার প্যাকটি মাথায় দেন, তাহলে আপনাদের চুলের কালার কালো কুসকুসে হয়ে যাবে। অনেকেই আছেন ইনগ্রিডিয়েন্ট দেখেই চলে যান, ফুল প্রসেসিংটাই দেখেন না।
এতে করে কিন্তু প্রসেসিং গুলো না দেখলে কোনো কার্যকর হয় না। এখন যেটি করতে হবে, মেইন যে কাজটি করতে হবে, এই হেনা প্যাকটি একদিনের জন্য এইভাবে ঢেকে রেখে দিতে হবে। এটি একদিন রাখার ফলে চুল কালো কুচকুচে হবে, এই প্যাকটি একসাথে মিক্সড হয়ে কিন্তু কালো হয়ে যাবে। এখন এইভাবে কভার করে ঢেকে একদিনের জন্য রেখে দিচ্ছি। একদিন পর আমি খুলে বাইর করছি। এটি কিন্তু সাথে সাথেই ব্যবহার করা যাবে না, একদিন পরই ব্যবহার করতে হবে। এতে করে চুলের কালার কালো কুচকুচে হবে। দেখুন, এই প্যাকটি একদিন রাখার ফলে কালো হয়ে গেছে। এটি কিন্তু আরও কালো হয় যদি আরও বেশিক্ষণ রাখেন, অ্যাটলিস্ট একদিন রাখতে হবে। এখন এটি বলে দিচ্ছি কিভাবে ব্যবহার করবেন। সমস্ত চুলে মেখে নেবেন, এরপর একটি শাওয়ার ক্যাপ পরে নিয়ে এক ঘন্টা অ্যাটলিস্ট মাথায় রেখে দিবেন। এরপরে ভালো কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে চুলটি খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন। এরপরে দেখবেন চুল কালো কুচকুচে হয়ে গেছে স্থায়ীভাবে, এবং চুল হবে উজ্জ্বল, নরম, সিল্কি। এই হেয়ার প্যাকটি যেভাবে দেখেছি, ফুল প্রসেসিং যদি এইভাবে করেন, তাহলে আপনাদের যারা চুল কালো করতে চাচ্ছেন, কালো কুচকুচে হয়ে যাবে স্থায়ীভাবে। বন্ধুরা, আশা করছি আমার আজকের হেনা প্যাকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং চুল কালো করার সঠিক প্রসেসিংটা জেনে কিছুটা হলেও উপকারে আসবে। আজ বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।